আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জালেম হাকিমকে বদলি করার আমল, কোন আমল করলে জালেম হাকিম বদলি হয়ে যাবে সেই আমলটা এখন আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জালেম হাকিমকে বদলি করার জন্য জালেম যেইখানে থাকে, এই যে আয়াতটা বলবো সুরাতু আদ-দাহার থেকে, এই আয়াতটা লিখে আপনি জালেম হাকিম যেখানে বসে ওটার পাশে মাটিতে পুঁতে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমে, আল্লাহ তাআলার রহম যদি হয়, ফজল যদি হয়, জালেম হাকিম এখান থেকে দূর হয়ে যাবে, সরে যাবে। সেই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার, এটা লিখতে হবে মিশকাম্বর জাফরান দিয়ে, নর্মাল কোনো কালি দিয়ে লিখলে হবে না। এই দোকান থেকে চাইলে আপনারা কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে চায় ভালো কালি নিয়ে নেবেন। ভালো কালের জন্য আমি এই দোকানটা ভালো পেয়েছি এই জন্য বললাম, এবং উনি আমাকে সম্মানে দিচ্ছে এই জন্য ওনার চ্যানেলে বিজ্ঞাপন আমি দিচ্ছি। যাই হোক, সেই আয়াতটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি সরাসরি সুরাত আদ-দাহার থেকে, কারো বানানো আয়াত না, সরাসরি আল্লাহর কালাম থেকে। এবং এটা নেক উদ্দেশ্য যদি হয়, সে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তার জন্য হচ্ছে এটা। অযথা অন্যায়ভাবে এই আমল করার অনুমতি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সেই আয়াতটা আমি বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم، إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا، نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا। الله سبحانه وتعالى আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করে। আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না, কারণ আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি পেজ খুলে ভরে ফেলেছে, আমার ছবি ভিডিও ব্যবহার করেছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না। আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটাই পেজ, ওটাই আইডি, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। সাবধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।